শতাব্দী রায় ও বিবেক গুপ্তর পর এবার সারদা মামলায় শাসক দলের আরেক সাংসদ অর্পিতা ঘোষকে নোটিশ পাঠালো সিবিআই। এর আগে বালুরঘাটে তৃণমূল সাংসদকে সারদাকাণ্ডে জিজ্ঞাসাবাদ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার সিবিআই নজরে অর্পিতা ঘোষ। সারদা গোষ্ঠীর একটি মিডিয়া সংস্থার এক্সিকিউটিভ এডিটর পদে কাজ করতেন তিনি। সূত্রের খবর, সিবিআই জানতে চায় সারদার থেকে ঠিক কত টাকা বেতন পেতেন অর্পিতা, তার ঠিক কি কাজ ছিল। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, আগামী দু তিন দিনের মধ্যেই অর্পিতা ঘোষের ব্যাংকের লেনদেন এবং সারদার সঙ্গে চুক্তি সংক্রান্ত যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য তৃণমূল সাংসদ অর্পিতা ঘোষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ভোটের আগে সারদা মামলায় আরও একটি চার্জশিট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সিবিআই। সূত্রের খবর, তারই অঙ্গ হিসেবে নথি চেয়ে নোটিশ পাঠানো হয়েছে তৃণমূলের তিন সাংসদ শতাব্দী রায়, বিবেক গুপ্ত ও অর্পিতা ঘোষকে। এমনকি হাজিরার জন্য তলব করা হতে পারে শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি পুরপ্রধান সৌমেন্দুকেও। সিবিআই সূত্রে খবর, নজরে রয়েছেন রাজ্যের এক কংগ্রেস সাংসদও। প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, কলকাতা।